আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপসার এডিট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আপসার। ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কোভিড-19 আমরা যারা আগের একবার দ্বিতীয় ডোজ শেষ করেছি, প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ শেষ করেছি, এখন আমরা সেটাকে আমরা এখন করতে যাব তৃতীয় ডোজের জন্য আবেদন। আমরা 3 নম্বর ডোজ কীভাবে আবেদন করব সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সেটা জন্ম নিবন্ধন দিয়ে 3 নম্বর ডোজের জন্য কীভাবে আবেদন করা যায় সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমরা এখন আমাদের হাতে আছে আগের পুরাতন একটা স্লিপ, যেটার মাধ্যমে আমরা দ্বিতীয় ডোজ আবেদন করে দ্বিতীয় ডোজ শেষ করেছি, এখন আমরা তৃতীয় ডোজের জন্য যাচ্ছি। ভিউয়ার্স দেখতে থাকুন, এখন আমরা surakha.com/bd এই ওয়েবসাইটে চলে আসলাম। ভিউয়ার্স, এই ওয়েবসাইটে চলে আসার পর আপনি এখানে হোম পেজে দেখতে পাচ্ছেন হোম নিবন্ধন, টিকার কার্ড, টিকার সনদ, টিকার সনদ যাচাই। আমরা প্রথমে ক্লিক করব টিকার কার্ড, যেহেতু আমরা তৃতীয় ডোজ গ্রহণ করার জন্য একটি স্লিপ আমাদের প্রয়োজন, কার্ড প্রয়োজন, সেটার জন্য আমরা টিকার কার্ডে ক্লিক করব। ভিউয়ার্স, এখানে আপনি জেনে রাখুন, আপনি যদি নতুন একদম একটা টিকাও গ্রহণ করেন নাই তাহলে আপনি নিবন্ধন করবেন, তারপরে যদি আপনি গ্রহণ করে থাকেন, যদি আপনার একটা কার্ড তৃতীয় ডোজের জন্য বুস্টার ডোজ গ্রহণ করার জন্য আপনার একটা কার্ড প্রয়োজন, সেটার জন্য আপনি টিকার কার্ডে ক্লিক করবেন। যদি আপনার টিকার যে সনদটা, টিকার একটা সনদ, মনে করেন আমরা 3টা টিকা শেষ, তৃতীয় ডোজ শেষ করার পর আমরা যে সনদটা পাবো সেটা হবে এখানে টিকার সনদ ডাউনলোড। আমরা এইভাবে করে ধাপে ধাপে যাবো। ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে মূল উদ্দেশ্য হচ্ছে টিকার কার্ড ডাউনলোড করা। এখন আমি টিকার কার্ডে ক্লিক করা হয়েছে। ভিউয়ার্স, আমার হাতে আছে এখন জন্ম নিবন্ধন। এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, উপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, তৃতীয় নম্বরে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট বাংলাদেশি। যেহেতু আমি জন্ম নিবন্ধন দিয়ে করব, সেই জন্য জন্ম নিবন্ধন দিয়ে আমি আগে দ্বিতীয় ডোজ শেষ করেছি, এখন তৃতীয় ডোজের জন্য আমি জন্ম নিবন্ধন দিয়ে আবারও এটার জন্য আবেদন করব। ভিউয়ার্স, এখন আমি জন্ম নিবন্ধনের নম্বরটা ওঠাবো। ভিউয়ার্স, জন্ম নিবন্ধন নাম্বার ওঠার পর আপনি এখানে জন্ম তারিখটা বসাই দিবেন। জন্ম তারিখ বসানো হয়ে যাওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রোল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন এরকম একটি ক্যাপসা, ক্যাপসাটি মিলিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বড় হাতের ক্যাপিটাল লেটারের ইংলিশ শব্দ, এগুলো সেই শব্দগুলো আপনিও ক্যাপিটাল লেটারে বসিয়ে দিবেন। ভিউয়ার্স, এরকম বসানোর পর আপনি দেখতে পাবেন এই যে যাচাইকরণ বাটনটি অনেকখানি এমনিতেই সবুজ কালারের হয়ে যাবে। ভিউয়ার্স, এখন আপনি দেখতে পাবেন আপনি যে আগে যে নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেটার মধ্যে একটি কোড যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই নাম্বার একটি কোড যাবে, এই কোডটি ওটিপি কোড বলা হয়। এই ওটিপি কোডটি আপনি এখানে খালি বক্সে বসাবেন। ভিউয়ার্স, এটা কীভাবে বসাবেন এখন আমার মোবাইলে চলে আসলো। ছয় সংখ্যার একটি কোড চলে আসবে 5 মিনিটের মধ্যে। এই কোডটি যখন আপনার বসানো শেষ হবে তারপর আপনি ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করবেন। ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পাবেন ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন এরকম একটি ইন্টারফেস শো হবে। যদি আপনার মোবাইলে হয় তাহলে আপনি ডাউনলোড হয়ে যাবে, আর যদি আমি এখানে আমার এখানে যেহেতু ডাউনলোড ম্যানেজার আছে সেই জন্য ডাউনলোড ম্যানেজার নিয়ে আসলো, আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করব। ভিউয়ার্স, দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে, এটা এখন ডাউনলোডের কাজ শেষ, এখানে আমার আর কোনো কাজ নেই, এখন আবেদনের কাজ শেষ। এখন আমি এটাকে আপনাকে দেখানোর জন্য এটা ওপেন করে দেখাবো এটা কাজ হয়েছে কিনা। ভিউয়ার্স, দেখুন এই ফাইলটি হচ্ছে এটা টিকার যে তৃতীয় ডোজের জন্য আমি আবেদন করছি সেটার একটি ফাইল ডাউনলোড করা হয়েছে। ভিউয়ার্স, এখন ওপেন দিয়েছে, আমি এটা আপনারা দেখুন, এই যে দেখুন আমি এইটা ইয়ে করেছি, আমি যেহেতু আগে টিকা 2টা মেরেছি এগুলোই চলে এসেছে, আগে কয়টা টিকা গ্রহণ করেছি এগুলো চলে এসেছে। এখন নিচের দিকে দেখুন
আমার আগের হাতে যেটা কার্ড ছিল সেটার মধ্যে দ্বিতীয় ডোজ পর্যন্ত ছিল, এখন এখানে তৃতীয় ডোজও থাকবে। আপনাকে এখন আপনি যাওয়ার পর আপনাকে ওরা কাজ করবে, শুধুমাত্র এখানে লিখে দিবে তৃতীয় ডোজের আবেদন। বিকজ আজকের ভিডিও এখানে শেষ, পরিশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।